কথাই আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। এই উক্তিটির আক্ষরিক অর্থ হল উৎসবপ্রেমিক বাঙালি যে কোনো উৎসবেই অংশগ্রহণ করতে ভালোবাসে এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উৎসবকেই আপন করে নেয়। আজ 10ই নভেম্বর ধনতেরাস, এদিন অবাঙালিরা গৃহের সমৃদ্ধি কামনায় বাড়িতে মূল্যবান ধাতুর কেনাকাটা করে থাকেন। তবে এই ধনতেরাস অবাঙালিদের উৎসব হলেও এটি বাঙালিরাও পালন করে থাকেন। উল্লেখ, আজ শিলিগুড়ির মার্কেট ছেয়ে গিয়েছে মানুষের ভিড়ে, ভিড় উপচে পড়েছে বিভিন্ন সোনার দোকানগুলিতে। বলা বাহুল্য, গৃহস্থের মঙ্গল কামনার জন্য এদিন সোনা কিংবা রূপোর জিনিস কিনে থাকেন মানুষ। তবে অনেকে থালা বাসনও কিনে থাকেন আজকের দিনে, আবার অনেকে আজকের এই শুভ দিনে গাড়িও কেনেন। সব মিলিয়ে আজ শিলিগুড়ির মার্কেট জমজমাট। For queries, call +91 97333 9970. আমি এক্সপিরিয়েন্স যেরকম চেয়েছিলাম সেরকম পেয়েছি, প্লাস দ্য মোস্ট ইম্পর্টেন্টলি আমার বাজেটে অ্যাডজাস্ট হয়ে গেছে। নিয়ম রক্ষার জন্য আমি তো রেগুলার রেডি নিয়েছি, মোটামুটি রূপোর কিছু কিনেছি, একটু সোনাও নিতে এসেছি, এগুলোই আর কি কেনাকাটা করছি আর কি টুকটাক। সোনার দাম তো উর্ধ্বমুখী। হ্যাঁ, উর্ধ্বমুখী সোনার দাম। সাধারণ মধ্যবিত্তে কতটা সমস্যা হচ্ছে? অনেকটাই সমস্যা হচ্ছে আমাদের। আমাদের তো মনে করেন মানে কেনার ক্ষমতা সেরকম নেই, মোটামুটি যতটা পারছি আর কি অল্প অল্প করে ততটাই নিচ্ছি। মোটামুটি এই দিনটাতে শুভ মানা হয়, তাই এই দিনটাতে কিছু সোনার কি রূপা কিংবা পিতল যেটাই হোক আর কি কেনাকাটা অল্প কিছু হলো করা হয় আর কি, এটাই শুভ দিন বলে কথা। একটা গোল্ড কয়েন কিনলাম 75,000, ভারী পড়ে যাচ্ছে, দাম বেশি হয়ে গেছে, দামটা একটু কম হলে ভালো হতো। প্রত্যেক বছরই কেনাকাটা বেশি মনে হচ্ছে। বাজার সোনার রেটটা হাই হওয়ার জন্য একটু সেলটা একটু ড্রপ করেছে, কিন্তু আশাবাদী যে আজকে ভালো হবেই। আর সবাই কিছু না কিছু কেনাকাটা করেই, সামনে বিয়ের মরশুম আসছে, তো যাদের আর কি একটু প্রয়োজন আছে মেয়ের বিয়ের আসছেই, তার সাথে সাথে কিছু দেখছি আমরা আরো কিছু হবে। ব্যাপার নেই, সবই বিক্রি হয়, সোনা রূপো মূর্তি কয়েন্স নেকলেস সবই বিক্রি হচ্ছে, চেন্স আংটি সব কিছু বিক্রি হয়। পার্টিকুলারলি যে এই সেগমেন্টটা বিক্রি হচ্ছে সেটা না, গোল্ড সিলভার সবই বিক্রি হচ্ছে। এটা সমর্থ সেইভাবেই সে কিনছে, কেউ যদি 10 গ্রাম কিনতে চায় সোনার দাম বাড়ার জন্য সে 9 গ্রাম কিনছে, কিন্তু কিনছে, সবাই কিনছে, এটা চলতেই থাকবে। সোনার রেট কোনোদিনই কম হয়নি আর কমবেও না। গোল্ড আমার কাছ থেকে 1,000 টাকা থেকে স্টার্ট করে একদম সবই আছে।